আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ব্রিটেন ও ইউরোপের বাংলাদেশি কমিউনিটির বিবিধ খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তা কক্ষে। আপনাদের সাথে রয়েছি আমি ইয়াসমিন সুলতানা পলিন। একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িতদের বিচার ত্বরান্বিত করার দাবিতে ফ্রান্সে আইফেল টাওয়ারের সামনে আয়োজন করা হয়েছে এক মানববন্ধন। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এম এ হাশিম। বিজয়ের মাস ডিসেম্বরের শুরুতেই বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বিরোধিতাকারী সকল যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার দাবি করেছেন প্রবাসীরা। ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে প্যারিসে আইফেল টাওয়ারের সামনে অনুষ্ঠিত দুই ঘণ্টার এই মানববন্ধন কর্মসূচিতে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, ঘাতক দালাল নির্মূল কমিটি, উদীচি ফ্রান্স শাখা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ প্যারিসের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিপুল সংখ্যক প্রবাসীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন সমাবেশে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জামিলুর রহমান মিয়া, ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহসভাপতি এম এ কাশেম, জাকির হোসেন ভূঁইয়া, মুজিবুর রহমান, দিলওয়ার হোসেন কয়েস, মিজানুর রহমান, মোস্তফা আনোয়ার, আকরাম হোসেন, সেলিম ওদা সেলু। ফ্রান্সে বসবাসরত বাঙালিদের এই সম্মিলিত আহ্বানে আজকে প্রমাণ করে বাংলা জনগণের দাবি হচ্ছে একাত্তরের নরকাতকে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা। এছাড়া সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিচারে প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা সহ বিচার কার্যক্রম আন্তর্জাতিক মানের হওয়া উচিত বলে মত প্রদান করেন। মানববন্ধন শেষে একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িতদের ব্যাপারে আন্তর্জাতিকভাবে সমর্থনের জন্য ফ্রান্স সরকারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ।